सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम आमी मोहम्मद रफिजुद्दीन परिसंख्यान विभाग गोलपुर कलेज। प्रिय शिक्षार्थी आमरा आज के परिसंख्यान तृतीय अध्याय प्रथम पत्र तृतीय अध्याय केंद्रीय प्रवणतार परिमाप यह चैप्टर थेके आमरा आज के तीन टी गड़ निये आलोचना करब। से गड़ तीन टी होच्छे गाणितिक गड़, ज्यामितिक गड़, तरंग गड़। এই তিনটি গড় আমরা কি তা শিখব এবং এদের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখব যে গাণিতিক গড় কি। গাণিতিক গড় হচ্ছে যে তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের সমষ্টিকে তত দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে গাণিতিক গড়। আমরা যদি এরকম বলি যে কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 ডট ডট xn n সংখ্যক মান তাহলে এদের গড়টা কেমন হবে। আমরা বলছিলাম যে সংজ্ঞায় যে তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে তত দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি গাণিতিক গড়। তাহলে আমরা বুঝতে পারছি যে গাণিতিক গড়, আমরা গাণিতিক গড়কে সাধারণত এক্স বার দ্বারা লিখে থাকি। তো এক্স বার সমান হবে x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n। যেহেতু এখানে n সংখ্যক মান, সুতরাং মানগুলো সমষ্টিকে আমরা এন দ্বারা ভাগ করব, এটি হচ্ছে গাণিতিক গড়। তো এখানে আমরা সংক্ষেপে লিখতে পারি তাহলে সামেশন xi বাই n, i এর মান 1 থেকে n পর্যন্ত, এটি হচ্ছে গাণিতিক গড়। আমরা এরপরে জানবো যে জ্যামিতিক গড়টা কীরকম। জ্যামিতিক গড় হচ্ছে যে তথ্য সারিতে কেবলমাত্র কতকগুলো অশূন্য ধনাত্মক সংখ্যার গুণফলের ততম মূলকে বলা হয় জ্যামিতিক গড়। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে গাণিতিক গড়ের বেলায় তথ্য সারির মানগুলোকে যোগ করা হয়েছে, আর জ্যামিতিক গড়ের ক্ষেত্রে তথ্য সারির মানগুলোকে গুণ করা হয়। গুণ করে তাদের গুণফলের ততম মূলকে বলা হয় জ্যামিতিক গড়। অর্থাৎ আমরা যদি বলি মানগুলো x1 x2 ডট ডট xn, এখানেও n সংখ্যক মান, তাহলে আমরা জ্যামিতিক গড় আমরা g দ্বারা লিখি। জ্যামিতিক গড় g সমান আমরা লিখব যে মানগুলোর গুণফল, অর্থাৎ x1 ইন্টু x2 ইন্টু x3 ডট ডট xn, এদের যতগুলো মান আছে তার ততম মূল, অর্থাৎ পাওয়ার 1/n। তো আমরা জ্যামিতিক গড়ের যে সংজ্ঞা আমরা এখানে দেখছি সেটি হলো যে g সমান x1 ডট ডট xn, আমরা এই মানটা যদি প্রকৃতপক্ষে কোনো সংখ্যাই করি তাহলে এটির মান নির্ণয় করা যায় না। তো সে কারণে আমরা এখানে একটি লগ ব্যবহার করি। লগ ব্যবহার করলে এটির মান দাঁড়ায় এরকম যে জ্যামিতিক গড় জি সমান হবে এন্টি লগ সামেশন লগ xi বাই n, এটি হচ্ছে জ্যামিতিক গড়ের সংজ্ঞা। তাহলে আমরা দেখলাম যে গাণিতিক গড়ের বেলায় মানগুলোকে যোগ করা হলো, জ্যামিতিক গড়ের বেলায় মানগুলোকে গুণ করা হয়েছে। এরপরে আমরা আর একটা গড় আছে যেটি আমরা বলি তরঙ্গ গড়। তো আমরা তরঙ্গ গড়টা কিভাবে আমরা কিভাবে তরঙ্গ গড়ের সংজ্ঞাটা লিখি আমরা দেখি।
তরঙ্গগড় হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কতগুলো অশূন্য ধনাত্মক সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকেই তরঙ্গগড় বলা হয়। তরঙ্গগড়ের সংজ্ঞায় বলছে যে কতগুলো অশূন্য ধনাত্মক সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকেই তরঙ্গগড় বলা হয়। অর্থাৎ এখানে মানগুলো যা থাকবে সেই মানগুলোকে আগে এক উল্টা মান করে নিতে হয়। তা আমাদের তরঙ্গগড়ের ক্ষেত্রেও আমাদের মানগুলো যদি এরকম হয় যে আমরা তরঙ্গগড়কে সাধারণত এইচ এম দ্বারা লিখে থাকি, মানগুলো যদি আমাদের এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এরকমই হয়, তাহলে আমার মানগুলোর আমি গাণিত তরঙ্গগড় বের করলে কী করব যে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ডট ডট ওয়ান বাই এক্স এন বাই এন, এটি হচ্ছে তরঙ্গগড়ের ফর্মুলা। তো আমরা এখানে আমরা লিখতে পারি সংক্ষেপে এরকম যে এন বাই সামেশন ওয়ান বাই এক্স আই, এটি হচ্ছে তরঙ্গগড়ের ফর্মুলা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি গড় সম্বন্ধে জানলাম। সে তিনটি গড় হচ্ছে যে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গগড়। এছাড়াও এখানে আমরা আরও দুইটা, এখানে মধ্যক মান, আমরা আরও দুইটা মধ্যক মান আছে যেটি নিয়ে আলোচনা আমরা পরবর্তী কোনো এক সময় করব। সে দুইটি হচ্ছে মধ্যমা এবং প্রচুরক। তো যাই হোক, আমরা আজকে দেখব যে এই তিনটি গড়ের মধ্যে যে একটি সম্পর্ক বিদ্যমান, একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কীরকম, আমরা সেইটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আমরা জানি যে যদি অশূন্য ধনাত্মক সংখ্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গগড়ের মধ্যে যে সম্পর্কটি আছে সেটি হচ্ছে যে গাণিতিক গড়কে আমরা এ এম দ্বারা লিখি, এ এম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জি এম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ এম, এই হলো সম্পর্কটা। অর্থাৎ গাণিতিক গড় জ্যামিতিক গড়ের চেয়ে বড় অথবা সমান, জ্যামিতিক গড় তরঙ্গগড়ের চেয়ে বড় অথবা সমান, কোন ক্ষেত্রে, যদি অশূন্য ধনাত্মক সংখ্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এটা পাব। তা আমরা এখন একটু দেখব যে এই সম্পর্কটা কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সম্পর্কটা প্রতিস্থাপন করার জন্য আমরা দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা প্রথমে আমরা ধরে নেব। আমরা ধরি যে এ ও বি দুইটি অশূন্য ধনাত্মক সংখ্যা আমরা ধরে নিলাম, দুইটি অশূন্য ধনাত্মক সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যার গাণিতিক গড় কী হবে? এই দুটি সংখ্যার গাণিতিক গড় এ এম সমান হবে এ প্লাস বি বাই টু, জ্যামিতিক গড় হবে এ বি রুট, এবং তরঙ্গ গড় এইচ এম সমান হবে, এটা হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি বাই টু, এটি হবে তরঙ্গগড়ের দুইটি সংখ্যার জন্য তরঙ্গগড়ের সংজ্ঞা। তো আমরা এখন তাহলে এটি প্রমাণটা করব। আমরা জানি যে বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, আমরা সবাই জানি যে বর্গ সংখ্যা ঋণাত্মক হয় না। যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হয় না, সুতরাং আমরা কি বলবো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, বা আমরা এখানে কি করতে পারি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান জিরো। বা
ए प्लस बी होल स्क्वायर इज इक्वल टू फोर ए बी बा ए प्लस बी समान टू रूट ए बी बा ए प्लस बी बाय टू समान रूट रूट ए बी आमरा एटाके एक नम्बर सम्पर्क बा समीकरण हिसाब से चिन्हित करलाम बा आमरा देखते पाच्छी जे ए प्लस बी बाय टू ए प्लस बी बाय टू माने एटा गाणितिक गड़ ताहले ए एम ग्रेटर दैन और इक्वल टू ग्रेटर दैन और इक्वल टू ग्रेटर दैन और इक्वल टू ए जी एम ताहले आम्रा देखते पाच्छी जे गाणितिक गड़ ज्यामितिक गड़े चे बड़ो अथवा समान आम्रा एटिके दुई नम्बर समीकरण हिसाबे चिन्हित करछि। एरपरे आम्रा जेटी करब जे आम्रा एखन देखाबो जे ज्यामितिक गड़टा तरंग गड़े चे बड़ो अथवा समान। तो सेटी करार जन्य आम्रा कि करते पारि जे एक नम्बर समीकरणे एर स्थप्रिय शिक्षार्थीरा ताहले आम्रा एखन এই এক নম্বর সমীকরণে আমরা এ এর স্থলে ওয়ান বাই এ এবং বি এর স্থলে ওয়ান বাই বি বসাতে পারি। আমরা যদি বসে তাহলে কেমন হয়, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি বা আমরা লিখতে পারি যে বা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি বাই টু গ্রেটার দ্যান ইকাল টু ওয়ান বাই রুট ওভার এ বি, অর্থাৎ এটা সমান আছে ওয়ান বাই এ ইস এম গ্রেটার দ্যান ইকাল এটা সমান আছে ওয়ান বাই জি এম। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে আমরা কী পাই যে জি এম গ্রেটার দ্যান ইকাল টু এ ইস এম, এটা আমরা তিন নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি। এখন আমরা দুই নম্বর ও তিন নম্বর সমীকরণ হতে আমরা পাই সম্পর্কটা আমরা পাই এরকম যে দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ থেকে আমরা সম্পর্কটা পাই এ এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ এম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো আমরা আজকে যে সম্পর্কটা দেখালাম, পরবর্তীতে আমরা আরও দুইটা মধ্যক মান থাকলো সেই দুইটা মধ্যক মান নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।